নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পৌলমী। আজ শুভ মহাষ্টমী, প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আমরা এপার বাংলা এবং ওপার বাংলা দুটি পারিনি পুজো আপনাদের সামনে তুলে ধরবো রিপাবলিক বাংলার দর্শকদের জন্য। কেননা রিপাবলিক বাংলার মেগা কভারেজ বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির, আর সেখানেই দেবীর আরাধনা চলছে। একদিকে যেমন বাঙালিরা বুধ হয়েছে মাতৃমূর্তিকে আরাধনা করবার জন্য, পাশাপাশি এবার বাংলাতেও বিভিন্ন জায়গায় চলছে পুজোর আয়োজন এবং একই সঙ্গে জমিয়ে চলছে খাওয়া দাওয়া এবং প্যান্ডেল হপিং। আমরা যেমন বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরের দিকে নজর রেখেছি, পাশাপাশি শহর কলকাতায় সুরুচি সংঘের দিকেও আমরা নজর রেখেছি। সেখান থেকে আমাদের দুই প্রতিনিধিরা রয়েছে। প্রথমে আমরা একটু চলে যাবো বাংলাদেশে, ঢাকেশ্বরী মন্দির থেকে রয়েছে আমাদের প্রতিনিধি তারিকুল। তারিকুল, আমরা জানি যে গোটা ভারতবর্ষের মধ্যে বাংলায় সব থেকে বড় উৎসব এই যে বাঙালি শ্রেষ্ঠ উৎসব, আর বাংলাদেশেও সেইভাবে পালন করা হচ্ছে। ঠিক এই বাংলার সঙ্গে ওই বাংলার যে পুজোর আমেজ, তা ঠিক কতখানি তুঙ্গে উঠেছে? ধন্যবাদ শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আজ কিন্তু মহাষ্টমী, শারদীয় দুর্গা পূজার সব থেকে আকর্ষণ এবং জাঁকজমকপূর্ণ দিন আজকে। আর আজকের এই দিনেই কিন্তু আমি আছি ঢাকার, মানে বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী থেকে। আর ঢাকেশ্বরী মন্দিরের যে দৃশ্য আমি কিন্তু দেখানোর চেষ্টা করবো আজকে রিপাবলিক বাংলার মাধ্যমে, এপার বাংলা ওপার বাংলা দু বাংলার দর্শকদের কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো এই ঢাকেশ্বরী মন্দিরের যে দৃশ্য। আসলে আমরা এখানে যখন এসে দেখলাম যে ঢাকেশ্বরী মন্দিরে ঢোকার মুখেই কিন্তু এখানে হ্যান্ড স্যানিটাইজেশন বা সরকারি নির্দেশনা মেনেই কিন্তু প্রবেশ করানোর করাচ্ছে, এবং এখানে বাংলাদেশ র্যাবের একটি দল কিন্তু এখন পর্যবেক্ষণে রয়েছে, যেটা কেন্দ্রীয় দল হিসেবে যারা এখন কাজ করছে তারা কিন্তু এই ঢাকেশ্বরী মন্দিরে এই মুহূর্তে কিন্তু তারা পর্যবেক্ষণে রয়েছে। এবং আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে বাংলাদেশ সরকারের যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে একেবারে তারিখুল, একদিকে যেমন বাংলাদেশ সরকারের কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং কোভিড প্রোটোকল মানা হচ্ছে, পাশাপাশি এই বাংলাতেও জমিয়ে চলছে পুজো। এবং আমরা এবার চলে যাব সুরুচি সংঘে, সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সমাদৃতা। সমাদৃতা, সুরুচি সংঘ যাদের এবার থিমে অভিনবত্ব রয়েছে, আর সেই অভিনবত্ব থিম এবং পুজোর জন্য শারদ সম্মান পাচ্ছে রিপাবলিক বাংলা তরফ থেকে সুরুচি সংঘ, তুমি রয়েছো সেখান থেকে? ঠিক বলেছো, রিপাবলিক বাংলা এবছরের প্রথম পুজো, এবং প্রথম পুজো এই রিপাবলিক বাংলা খুঁজে খুঁজে বের করছে সেই সব অনন্য ভাবনাকে যারা সত্যিই সম্মানের হকদার। এবং তাই তো আমরা চলে এসেছি সুরুচি সঙ্গে, কারণ সুরুচি সঙ্গে প্রতি বছর সুরুচির পরিচয় রাখে তা আমরা জানি। এবং সত্যি এবারও যে আবদারের ভাবনায় সেজে উঠেছে সুরুচি তা নিঃসন্দেহে অনন্য। এবং তাই তো এই বিশেষ শারদ সম্মান আমি এই মুহূর্তে তুলে দেবো সৌরভ বিশ্বাসের হাতে। অনেক অনেক অভিনন্দন সুরুচি সঙ্গের প্রত্যেক পূজকর্তাকে। শুধু এটাই নয়, একই সঙ্গে আমি হাতে তুলে দেব মেঘবালার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। এবং অবশ্যই আমি জানতে চাইব স্বরূপদার কাছ থেকে যে এবারের ভাবনা ঠিক কি কারণে, এই আবদারের ভাবনা কেন? আমরা তো আজকে শিশুদের শৈশবকে হারিয়ে ফেলেছি, শিশুরা আজকে তার বাবা মায়ের কাছে আবদার করতে হারিয়ে ফেলেছে। তো এই যে আপনি এই সাউন্ডটা শুনতে পাচ্ছেন যে একটা বাচ্চার মধ্যে আনন্দ, তার বাবা মায়ের সাথে যাবে, পুজো প্যান্ডেলে ঘুরবে, বিভিন্ন মার্কেটে যাবে, তার পছন্দসই বিভিন্ন রঙের জামাকাপড়গুলো কিনবে, এগুলো মানুষ ভুলে গেছে। তাই আমরা সুরুচি পরিবার আজকে এবছর আমাদের শিল্পী ইন্টু দাস এই ভাবনাকেই নিয়ে এখানে শুরু করেছেন যে বাচ্চাদের যে শৈশব, বাচ্চাদের যে আবদার সেটাকে, আর আমাদের আবদার মায়ের কাছে তো আমাদের করোনা মুক্ত পর, এই মাস্ক, এই স্যানিটাইজার, এই বদ্ধ জীবন আর ভালো লাগছে। এবার করোনা যাক, আমরা সবাই শ্বাস খুলে বাঁচি, আগামী বছর আবার বড় করে একটা সুন্দর করে দুর্গা পুজো করি। এই মানুষ আজকে ভিতরে ঢুকতে পাচ্ছেন না, ঠেলাঠেলি করে বাইরে থেকে দেখে যাচ্ছে, এটা কখনোই সুরুচি এরকম পছন্দ করে না। সুরুচি মনে করে যে সুরুচির যে, এই যে বললেন আপনি সুস্থ রুচি, যে আমাদের সুচির যে শুদ্ধতা সেটা আমরা বজাবড়ি বড় রাখার চেষ্টা করি। আর একটা কথা সবাইকে বলি, সুরুচির পুজো দেখতে হলে লাভ শোষ করি। একদম তাই। এবং কোভিড বিধিও তো আমি দেখলাম ভীষণ কড়া করে নজর রাখা হচ্ছে, একটা বেশ খোলামেলা জায়গায় করা হয়েছে পুজোটা এবারে। তার সঙ্গে সঙ্গে যেটা আমরা করছি, আপনি আমাদের যেখান থেকে মেন এন্ট্রেন্স হচ্ছে সেখানে যদি দেখেন, সেখানে পুরো আমাদের ক্লাব মেম্বাররা উইথ আমার পার্সোনাল যারা সিকিউরিটিজ আছেন প্লাস কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাবো, তাদের পক্ষ থেকে একদম প্রত্যেকটি যারা এখানে দেখতে আসছেন
আজকে দেখুন প্রায় এখানে এই মুহূর্তে প্রায় 50,000 লোকের ভিড়, প্রত্যেককে মাস্ক পরানো হচ্ছে। আর যদি কারোর মাস্ক বাইচান্স পড়ে যায়, ছিঁড়ে যায়, আমরা সুরুচির পর পক্ষ থেকে তাদের হাতে মাস্ক তুলে দিচ্ছি। তো এইটা আমরা কনফার্ম করছি যে অবশ্যই যেন তিনি মাস্ক পরে আমাদের এই পূজা প্রেমাইসেসের মধ্যে যা ঠাকুর দেখতে আসছেন সেখানে করেন, কোভিড বিধি মানেন। আমাদের বারবার প্রচার করছি কোভিড বিধি মানুন, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, এগুলো আমরা করার চেষ্টা করছি। আমরা স্যানিটাইজার রেখেছি, স্যানিটাইজেশন করার জন্য আমাদের পক্ষ থেকে যতটা সরকারের যে গাইডলাইন সেটাকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। উত্তরের দিকে যদি আমরা শ্রীভূমির ভিড়ের কথা বলি, আমাদের দক্ষিণের দিকে উদাহরণ হিসেবে উঠে আসে সুরুচি সংঘ। প্রচুর মানুষের ভিড় হয়, প্রতি বছর হয়, এবছরও কিন্তু মারাত্মক ভিড় হচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি ভিড়টা কোথাও থমকে নেই, একটা সচল ভিড়। এটা কিভাবে ম্যানেজ করছে সুরুচি? সুরুচি মানেই হচ্ছে একটা উন্মাদনা, সুরুচি মানেই একটা ভালোবাসা। মানুষ আসবেই দেখতে, তাদের সুষ্ঠুভাবে দেখিয়ে তাদের এখান থেকে ধন্যবাদ জানিয়ে চলে যাওয়াটাই হচ্ছে সুরুচির পরিবারের যারা সদস্য আছে তারা সঠিকভাবে কাজটি করছে। আপনি দেখুন যে প্রত্যেক কোনো জায়গায় আমাদের ঝামেলা নেই, মারপিট নেই, ঠেলাঠেলি নেই, শুধু অনুরোধ যে আপনি দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করুন। অনেক ধন্যবাদ অনুষ্ঠানে কথা বলার জন্য, এবং যেরকমটা তুলে ধরলেন যে সত্যি সুরুচি, সুরুচির পরিচয় রেখেছে। সুরুচির পরিচয় আর একটা ছবিও দেখাবো, এখানে মহিলা ঢাকিরা বসে রয়েছেন, তারা বিশ্রাম নিচ্ছেন এই মুহূর্তে। একটু আগেই রীতিমতো ঢাকের বাদ্যি বেজে উঠছিল, নিশ্চিতভাবে আমরা আবারও তোদের ঢাকের বাদ্যি শোনাবো দর্শকদেরকে। চলে যাবো পৌলমীর কাছে। পৌলমী, একেবারেই সমাদৃতা, আমরা দেখলাম যে সত্যি থিমের ঘনঘটা রয়েছে সুরুচির সঙ্গে। আমরা একটু বাংলাদেশে অর্থাৎ ওপার বাংলার দিকে নজর রেখেছিলাম, সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি তারিকুল। তারিকুল, যে ছবিটা তুমি তুলে ধরছিলে যে ওপার বাংলাতেও পুজোর একইভাবে আয়োজন রয়েছে এবং মানুষজনের মধ্যে উন্মাদনাও ঠিক সেইভাবে নজরে আসছে, প্রশাসনের নজরদারি রয়েছে, কোভিড প্রোটোকল মানা হচ্ছে, কিন্তু পুজো মণ্ডপ ঠিক কিভাবে সেজে উঠেছে? একদমই আমি যেমনটা দেখাচ্ছিলাম যে এই ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু মানুষ সারিবদ্ধভাবে কিন্তু তারা মন্দিরে প্রবেশ করছে এবং পূজার সমস্ত কাজ সম্পন্ন করে কিন্তু আবার ঠিক সারিবদ্ধভাবেই কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে। আমি আর একটি বিষয় জানিয়ে রাখি, গত বছর বাংলাদেশে 30,223টি পূজা মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হয়েছিল, কারণ ছিল আমরা জানি যে বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির অত্যন্তই প্রসিদ্ধ এবং জনপ্রিয়, এবং এখানকার বেশ কিছু লোককথা রয়েছে এবং যে যে উপাচার মেনে এখানে পুজো হয় সেক্ষেত্রে ঢাকেশ্বরী মন্দিরে মাহাত্ম্য কতখানি, তোমার মাধ্যমে একবার জানার চেষ্টা করব। হ্যাঁ, একদমই। আসলে ঢাকেশ্বরী মন্দিরের যেসব ইতিহাস ঐতিহ্য রয়েছে সেটি শুধু এ বাংলায় নয়, ও বাংলায়ও কিন্তু অনেক অবদান রয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু মানুষ পূজা দিতে আসে পূজার সময়, এবং এই পূজার সময় কিন্তু এই মন্দিরে কিন্তু মানুষ কিন্তু পূজা না দিতে পারলে যেন তাদের পূজা সম্পন্ন হয় না এমনটাই মনে করে, মনের তৃপ্তি মেটে না। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু মানুষের সারা বাংলাদেশের সারা জেলা থেকে কিন্তু মানুষ কিন্তু এই পূজা মণ্ডপে কিন্তু এসে পূজা দিয়েই কিন্তু মনে তৃপ্তি মিটায়, কারণ এই পূজা মণ্ডপের অনেক ইতিহাস রয়েছে। একেবারে তারিখ, যে ঐতিহাসিক মন্দিরে তুমি দাঁড়িয়ে রয়েছো ঢাকেশ্বরী মন্দির, একবার একটু দেখতে চেষ্টা করবো যে ঠাকুর দালান ঠিক কিভাবে সেজে উঠেছে, মানুষজন কতখানি ভিড় করেছে, এবং একই সঙ্গে যে যে নিষ্ঠা মেনে পুজো চলছে ঠিক সেই দৃশ্যটা একবার দেখার চেষ্টা করবো তোমার পাশে। হ্যাঁ একদম, আমি আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে আশেপাশে মানুষ যেভাবে পূজা মণ্ডপে ঢুকছে বা পূজা মণ্ডপের যে দৃশ্যগুলো আমি ক্যামেরাম্যানকে একটু ঘুরিয়ে দেখানোর জন্য বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে এখানকার যে মানুষ সারিবদ্ধভাবে পূজা মণ্ডপগুলোতে কিন্তু পূজা মণ্ডপে কিন্তু এসে ঠিকঠাকভাবে পূজা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষ কিন্তু সারিবদ্ধভাবেই কিন্তু পূজা মণ্ডপে ঢুকছে, এবং আমি দেখানোর চেষ্টা করছি এখানে যে ঐতিহাসিক যে দালানগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানেই। আর এখানে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশের যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যে প্রশাসনের যে একটি দল, তারা কিন্তু এসে কিন্তু পর্যবেক্ষণ করে গেছে। এখনো কিন্তু তারা বাংলাদেশের এই ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দিরে, সেক্ষেত্রে কোভিড প্রোটোকল কিভাবে মানা হচ্ছে বা ঠিক কিভাবে দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে? হ্যাঁ একদমই, যেটা বলছি যে এখানে কিন্তু পুলিশ
প্রোটোকল যেভাবে মানা হচ্ছে, প্রথম গেট থেকেই কিন্তু পুলিশ সারিবদ্ধভাবে কিন্তু ভক্তদের কিন্তু ঢোকানোর জন্য নির্দেশনা দিচ্ছে। রাস্তা থেকেই কিন্তু প্রশাসন কিন্তু কঠোরভাবে তারা দায়িত্ব পালন করছে। আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম যে এখানকার যে ঐতিহ্য যে দালানটি, সেটাই এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন যেটা, এটি হচ্ছে ঢাকেশ্বরীর মূল চারটি স্তম্ভ, যে স্তম্ভই ইতিহাস জড়িয়ে আছে। এবং এখানে কিন্তু মানুষ ভক্তরা কিন্তু পূজা দিয়েই কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু তারা ভক্তরা কিন্তু চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি পথ কিন্তু করা হয়েছে, একটি পুরুষের জন্য আর একটি মহিলার জন্য। তো মহিলাদের যে প্রবেশ পথ, সেটি কিন্তু শুধু মহিলারা প্রবেশ করবে, এবং পুরুষ যে প্রবেশ পথ, সেখানে কিন্তু শুধুমাত্র পুরুষদের প্রবেশের জন্য কিন্তু বাধ্যবাধকতা রয়েছে। এখানে পরিবেশ পর্যাপ্ত পরিমাণ শান্ত এবং ভালো রাখার চেষ্টা করছে প্রশাসন। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ কিন্তু সারিবদ্ধভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পূজা মণ্ডপের মূল অংশে কিন্তু তারা ঢোকার চেষ্টা করছে। তারা স্বাভাবিকভাবেই পূজা মণ্ডপে কিন্তু ভক্তরা তাদের পূজা দিয়েই কিন্তু বের হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে তারিকুল, যেমন ঠাকুর দালানে দর্শনার্থীদের ভিড়, পাশাপাশি পুজোর উপাচার মেনেও চলছে পুজো। আমরা এপার বাংলা ওপার বাংলা দুটি বাংলার মেগা কভারেজ শুধুমাত্র রিপাবলিক বাংলায়। আমরা যেমন ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম, সেখানে কীভাবে দর্শনার্থীরা ভিড় করেছেন এবং পুজোর কী কী মাহাত্ম রয়েছে তাও তুলে ধরলাম। পাশাপাশি আমরা এবার একটু এপার বাংলাতে সুরুচির সঙ্গে চলে যাবো। আমাদের প্রতিনিধি সমাদৃতা রয়েছে আমাদের সঙ্গে। সমাদৃতা, আমরা জানি যে সুরুচির সঙ্গ প্রত্যেক বছরের থিমের অভিনবত্ব থাকে, এবারও থিমের বেশ খানিকটা অভিনবত্ব রয়েছে, আরও বেশ কিছু বিষয় রয়েছে যা সুরুচির সঙ্গীত দিকে আম জনতার নজর সবসময় সেদিকে যায়। আর ঠিক কোন কোন ভাবে সেজে উঠেছে সুরুচির সঙ্গ, কতখানি জমজমাট, সমাদৃতা? ভীষণ জমজমাট, জমজমাট শব্দটাও কোথাও ফিকে হয়ে যাবে সুরুচি সঙ্গতে এলে। কারণ ওই যে প্রথমে বললাম, সুরুচির পরিচয় দেয় প্রতি বছর এখানে, কিন্তু মহিলাদের বিশেষ সম্মান দেওয়া হয়, তাই মহিলা ঢাকে নিয়ে আসা হয় এবং খুব সুন্দর করে ওরা সেজে উঠেছে, ঢাক কাঁধে নিয়ে নিয়েছে, ঢাকের তালে তালে ওরা নাচে। আজকে মাতিয়ে দেবে সন্ধ্যাটা, কি শুরু হয়ে যাক। ওপার বাংলা থেকে বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির থেকে ছিলেন আমাদের প্রতিনিধি তারিকুল, দুজনকে অনেক ধন্যবাদ।